ধরুন আপনার বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আছে, সব বন্ধু বান্ধবের সাথে আপনার বোঝাপড়াটা এক রকমের হয় না, সব বন্ধু বান্ধবকে আপনি এক পাল্লায় মাপতে পারেন না বা মাপেন না, এক এক বন্ধুকে আপনি এক এক ক্যাটাগরি দিয়ে ফেলেন, কোনো বন্ধু আপনার খুব আফার ক্লাসের বন্ধু, কোনো বন্ধু নামকে আসতে বন্ধু, কোনো বন্ধু আপনার মুখে মুখে বন্ধু, এরকম বন্ধুত্বের বিভিন্ন ধাঁচ বা ধরন আছে। কিছু বন্ধু পাবেন যে এরা শুধু মুখোমুখি বন্ধু, দোস্ত দোস্ত বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবে, কিন্তু এদেরকে কোনো কাজে পাবেন না, আপনার বিপদে দুটা পয়সা দিয়েও সাহায্য করবে না আর একটু সময়ও দিতে রাজি না। এগুলো হলো নামের বন্ধু, কাজের বেলায় ঠনঠন আছে কিনা এরকম বন্ধু। আবার কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো আপনাকে বলবে যে দোস্ত গায়ে খেটে দেয়া লাগলে বলিও, জীবন দিয়ে ফেলাবো তোমার জন্য, সারাদিন দাঁড়ায় থাকবো, কিন্তু পয়সাগুলি চাইলে তারা আমতা আমতা করবে, থাকলেও দিবে না, ঘুরাবে গড়াবে, কিন্তু আপনার সাথে সময় দিতে রাজি আছে, এরকম কিছু বন্ধু আছে কিনা। আবার কিছু মানুষ আছে যে মানুষ আপনাকে সময় দিতে পারবে না, সে অনেক ব্যস্ত, লাগলে দু চার পয়সা দিতে পারবে, দু চার দশ হাজার লাগলে নিয়ে যাও, কিন্তু সময়টা দিতে পারবো না দোস্ত, এরকম বন্ধু আছে না নাই। আর কিছু বন্ধু আছে যে আপনার জন্য সব কিছু দিতে প্রস্তুত, সময় লাগবে আমি হাজির, পয়সা লাগবে আমি হাজির, তোমার কি লাগবে দোস্ত বলিও, তোমার জন্য সব কিছু আমি কোরবান করব, এই টাইপেরও কিছু বন্ধু আছে না নেই, পরিমাণে এই বন্ধুর সংখ্যা অনেক কম। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যখন রব্বুনাল্লাহ বলেছি, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, আমরা আল্লাহর গোলাম, এগুলো যখন মুখে স্বীকার করেছি, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করবার জন্য, ঠিক এই বন্ধু পরীক্ষার জন্য যেরকম অনেকগুলো পদ্ধতি আছে, আল্লাহ তাআলা এরকম কয়েকটা ইবাদতকে ইসলামের মূল স্তম্ভের মধ্যে রেখে দিয়েছে। কিছু মানুষ আছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব বলবে, নামাজেও নাই, রোজায়ও নাই, যাকাতেও নাই, হজেও নাই, কিন্তু নামে আছে মুসলমান, মাশাআল্লাহ, আছে না নেই? আবার কিছু আছে যে মুসলমানরা গায়ে খাটতে রাজি আছে, নামাজ পড়বো অসুবিধা নেই, পয়সা করি খরচ নাই, এটাতে রোজা রাখবো, এটাতে পয়সা আরো বেঁচে যায়, ভালো, কোনো অসুবিধা নেই। হুজুর ফরজ রোজা তো বললাম, নফলও কিছু বলেন, সুন্নত গুলাও রাখি, যত রাখবো তত লাভ, পয়সা করি থেকে যাবে, পয়সার বেলায় নাই, জাকাতও দিবে না, হজও করবে না, দান সৎকাও করবে না, এই টাইপের মুসলমান আছে না নেই? ওই যে বন্ধুর মধ্যে দ্বিতীয় শ্রেণী, যেরকম মুসলমানেরও দ্বিতীয় শ্রেণী। আবার কিছু আছে যারা বলবে যে হুজুর এই মসজিদ টসজিদে যাওয়ার সময় টময় আমার নাই, হজ করার সময় আমার নাই, আপনার মসজিদে টাকা লাগলে বলেন, 50,000 দিয়ে দিব, 1,00,000 দিয়ে দিব, মাদ্রাসা করবেন 2,00,000 নিয়ে যান, ফাউন্ডেশন করবেন 5,00,000 নিয়ে যান, টাকার সমস্যা আমার কাছে নাই বাবা, কিন্তু সময় দিতে পারবো না হুজুর, আছে না এই টাইপের মুসলমান? ওই যে বন্ধুর তৃতীয় শ্রেণী আর কি। আবার কিছু মুসলমান আছে যে মুসলমানরা নামাজের বেলায়ও হাজির, রোজার বেলায়ও লাব্বাইক, জাকাত দিতে হলে সেখানেও প্রেজেন্ট, দান দক্ষিণা করতে হলে সাধ্য অনুযায়ী দেওয়ার জন্য অকাতরে প্রস্তুত, হজ করার ফরজ বিধান যখন হজ ফরজ হয়েছে সেটা করতেও প্রস্তুত, সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত, এ হলো খাঁটি মুসলমান। এর নাম কি? খাঁটি মুসলমান। কে খাঁটি আর কে অখাঁটি এটা প্রমাণ করবার জন্য, এটা প্রকাশ করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ভেরিয়েশন রেখেছেন। কিছু রাখছেন শুধু শরীরে করার মতো, নামাজ রোজা, কিছু আছে শুধু পয়সা দিয়ে হয়, যাকাত, আবার কিছু আছে যেখানে পয়সাও লাগে শরীরের পরিশ্রমও লাগে, যেমন হজ। তাহলে ইসলামের এই যে পাঁচটা স্তম্ভ আল্লাহ তাআলা দিয়েছেন, এই পাঁচটা স্তম্ভের যে রহস্য, কেন আল্লাহ তাআলা পাঁচটা স্তম্ভকে এরকম ভিন্ন ভিন্ন ধারার এবং ভিন্ন ভিন্ন চরিত্রের ভিন্ন ভিন্ন ধরনের ইবাদত দিয়ে সাজিয়েছেন, সেটি কিছুটা হলো আমরা আজ করতে পারলাম, যে এর মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করতে যান যে কারা আসলে মুখে মুখে মুসলমান আর কারা খাঁটি এবং প্রকৃত অর্থে মুসলমান।